আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। বিহারে অনুষ্ঠান বাড়িতে চটুল নাচে গিয়ে শ্যামনগরের তরুণীর মৃত্যু। মৃতার নাম নন্দিতা দাস, বয়স 18 বছর। তার বাড়ি ভাটপাড়া পুরসভার 23 নম্বর ওয়ার্ডের নেতাজিনগর কলোনি এলাকায়। অভিযোগ, কয়েকদিন আগে নন্দিতাকে ক্যাটারিংয়ের নাম করে বিহারের সিওয়ান জেলায় মাধবপুর গ্রামে নিয়ে যাওয়া হয়। শ্যামনগর রাহুদার শালবাগানের বাসিন্দা খুশি মজুমদার মিথ্যে বলে বিহারে নিয়ে গিয়েছিল তাকে। অভিযোগ, খুশির সঙ্গে নন্দিতার কোনো বিষয় নিয়ে বিবাদ হয়েছিল। বিবাদের জেরেই নন্দিতাকে মারধর করার অভিযোগ উঠেছে খুশি ও তার দলবলের বিরুদ্ধে। গত 1 ডিসেম্বর গভীর রাতে সিওয়ান জেলার সদর হাসপাতালে তার মৃত্যু হয়। পরদিন 2 ডিসেম্বর বিহারে যান মৃতার পরিবার। সেখান থেকে মৃতদেহ শ্যামনগরের বাড়িতে 3 ডিসেম্বর আনা হয়। মৃতার পিতা সঞ্জয় দাসের অভিযোগ, মেয়ের শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল, ওকে পিটিয়ে মারা হয়েছে। ঘটনা বলতে আমি কিছুই তো আমি জানি না, মেয়ে কিভাবে ওখানে গেছে কি কিভাবে গেল আমি কিছুই জানি না। আমি কাজে ছিলাম, এরকম আগে কখনো বাইরেও যাইনি, কিন্তু একদিন হয়তো কোনো জায়গায় থেকে বন্ধুর বাড়িতে থেকেছে, পরের দিন চলে এসছে। কিন্তু এটাই প্রথম ও যে ও যায়, যাওয়ার পরে এরকম 3-4 দিন পরে, মানে 20 দিন, মানে 20 দিন ও যাওয়ার 20 দিন পরে আমাকে এইসব খবর। রাত্রির 12:10 আমাকে একটা ফোন করে, ফোন করে বিহার থেকে খুশি ফোন করে যে কাকু আপনার মেয়ের অবস্থা খুব খারাপ। আমি বললাম তুই কে বলছিস? বলছে আমি খুশি বলছি, আপনার মেয়ের অবস্থা প্রচণ্ড খারাপ, আপনি শীঘ্রই আপনি বিহারে অমুক জায়গায় আসুন। তা আমি বলছি আমি কি করে এখন এই অবস্থায় আমি কি করে আমি যাব বিহারে? আমার তো আমার টাকা পয়সা কিছুই নেই, আর আমার চিনি না জানি না, আমি কি করে বিহারে যাব? তা তোমরা সেভাবে যেভাবে আমার মেয়ের অবস্থা খারাপ তোমরা সেভাবে ট্রিটমেন্ট করো, তারপরে সকাল হোক যেভাবে আমি যেতে পারি সেভাবে আমাকে যাওয়ার ব্যবস্থা করুন, আমি সেখানে যাচ্ছি। আমার মেয়েকে যখনই মেয়ে সুস্থ হোক তখন যেন আমার মেয়েকে সঙ্গে সঙ্গে দিয়ে আমাকে কথা বলানো হয়। তারা বলছে যে আপনার মেয়ে কথা বলার অবস্থায় নেই, আপনার মেয়ের অক্সিজেন চলছে, সেলাইন চলছে, আপনার মেয়ে কিছুতেই কথা বলতে পারবে না, আপনি শীঘ্রই চলে আসুন। আমি বলছি ঠিক আছে, আমি সকাল হলে পরে আপনি আমাকে জানান যে আমি আসছি আমি আমার মেয়ের কাছে। তা তখন এবার খানিক সময় ফোন বন্ধ হওয়ার পরে আমাকে 3:10 আবার ফোন করে যে আপনার মেয়ে মারা গেছে, আপনি শীঘ্রই অমুক হসপিটালের সামনে আপনি আসুন। সেই হসপিটালটা বিহারে সিমান মাধবপুর। খুশির কথা বলি, খুশির বাড়িটা কোথায়? এই খুশির বাড়ি হচ্ছে তোমার ময়মনসিংহপল্লী রাহুতা। সে এখন বিহারেই আছে, সে এখন ধরা পড়েছে। ওই যাদের সাথে যে মালিক ছিল মালিকের সাথে ঠিকানা নিয়ে এখান থেকে যে পুলিশ গেছে, পুলিশ গিয়ে তাদেরকে ধরেছে। ওকে খুন করা হয়েছে। আমরা গিয়ে ওকে দেখলাম, আমরা গলার ওখানে এইখানে কাটা, এখানে মেরে রড দিয়ে বাড়ি মেরেছে, নীল হয়ে গেছে, হাতটাকে মুচকে দিয়েছে, মুখটা কোনো চেনার উপায় নেই, মেরে একদম পুরো থতভঙ্গ করে দিয়েছে মুখটাকে। এখন আমরা চাইছি যে যে আমার মেয়েকে অপরাধী, এই অপরাধীর জন্য চরমভাবে চরম শাস্তি এরা যেন পায়। আমার মেয়েকে যত কষ্ট দিয়ে এরা মেরেছে এর জন্য 3 ডবল কষ্ট এরা পায় সারা জীবন। আমি এটাই বাবা হয়ে এটাই আমি কামনা করি আপনাদের কাছে। ওকে যে মালিকটা ছিল ওই মালিকটা খুব একটা ভালো না, ওর সাথে হ্যাঁ নন্দিতাকে দেখতে পারতো না, ওকে হয়তো কিছু বলেছিল রিলেশন করার জন্য। হ্যাঁ এই জন্য এটাও হতে পারে। আমি যখন ওকে বলেছিলাম দেখ যদি তোর ওখানে ভালো না লাগে তুই বল, আমি তোর জন্য আমি যাচ্ছি গিয়ে তোকে আমি নিয়ে আসবো, জায়গার ঠিকানা বল, তখন ও আমাকে জায়গার ঠিকানা বলতে পারেনি। কিন্তু ও যেহেতু ঠিকঠাক ওই জায়গা চেনে না, ও ঠিকঠাকও চেনে না ওই জায়গা, তাই আমি বললাম তুই আমাকে বল আমি তোরে গিয়ে নিয়ে আসবো। এখন কোথায় পূজারা? কোথায় ওরা? এখন ওইখানেই আছে সব। কারা? যে কটা দল ছিল সুজিত, পুলিশ ধরেছে কি? ধরেছে পুলিশ জানো না? সোনু খুশিকে ধরেছে, সোনু আর জানি না কাকে ধরেছে, এগুলো জানি। 3.5-4 বছর কিভাবে পৌঁছে হয়েছিল? স্কুলের বান্ধবী ছিল ওইখান থেকে। তুই মানা করনি যে আমি বলেছি যাস না? দুইবার এর আগেও একবার ওকে বলেছিল যে এখানে তুই আসবি না, তাও খুশির সাথে চলে গেছে। এই নিয়ে ওকে হয়তো এইবার সুযোগ পেয়েছে, ওই জন্য ওকে মেরে দিয়েছে।
ঘটনাটি জানার পর জগদ্দল থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন স্থানীয় কাউন্সিলর সুকেশ বিশ্বাস। এরপর 5ই ডিসেম্বর মৃতার পরিবারের তরফে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হয়। জগদ্দল থানার পুলিশ বিহারে গিয়ে ঘটনার অভিযুক্ত খুশি মজুমদার, সুজিৎ ঘোষ, অমিত বিশ্বাস সহ 5 জনকে গ্রেফতার করে জগদ্দলে এনেছে। তবে এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর সুকেশ বিশ্বাস কি জানিয়েছেন আপনাদের শোনাবো। এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ সব বিষয় জানি, কারণ যখন মারা যায় 1 তারিখ রাত্রিবেলায় ফোন আসে শ্যামনগরের একজন মেয়ে, তার নাম হচ্ছে খুশি মজুমদার, বাবার নাম দিলীপ মজুমদার, মায়ের নাম ময়না মজুমদার। আগে 1 নম্বর নজিরনগরে থাকতো, এখন থাকে গুরুদহ ময়মনসিংহ কলোনি দেবব্রত সান্নানের বাড়িতে ভাড়া থাকে। এবং সে ফোন করে বলে যে মেয়ের বাবা সঞ্জয় দাসকে যেরকম আপনার মেয়ে সিওয়ান সদর হসপিটালে ভর্তি আছে, তখন এরা তাড়াহুড়ো করে আমার সাথে কন্ট্যাক্ট করে, তখন আমি এক বলে এরকম তুমি যাও, তখন জগদ্দলা ফোন আসে যে এরকম নাকি মারাও গেছে, পুলিশে কনফার্ম করে দেয়। তারপরে আমি এরকম ডেড বডি রিলিজ করার জন্য, হ্যান্ড ওভার করার জন্য সার্টিফিকেট করে দিই, এবং আমার মনে সন্দেহ যাবে ওর বিহারে গিয়ে মারা গেল 17 বছরের মেয়ে, ব্যাপারটা কি। তখন আমি পুঙ্খানুপুঙ্খ জানার চেষ্টা করি যে ওই মেয়েটিকে সব নিয়ে গেছে হচ্ছে খুশি মজুমদার, এবং সে নাকি এরকম বিয়ে বাড়িতে ক্যাটারিংয়ের নাম করে এরকম মেয়েদেরকে নিয়ে যায় সেখানে গিয়ে নাচ করায়, যারা অবাধ্য হয় তাদেরকে মানে আরও বেশি শারীরিক অত্যাচার করে ওইখানকার ছেলেদেরকে দিয়ে, তার জন্য তাকে পয়সা ইনকাম দেখে প্রচুর পরিমাণে করে। হ্যাঁ, এবং সেখানে গিয়ে তোমার যারা যারা তাদেরকে ফোন টোন করতো সবার সবাই ফোন নাম্বারগুলো আমি কালেক্ট করি, তখন আমি ট্রু কলারে এবং হোয়াটসঅ্যাপে খুঁজে থাকি তাদের নামগুলো, 2-1টা নাম্বার পেয়ে নাম পেয়ে যাই, সুজিৎ ঘোষ, তারপরে আছে বিশ্বাসকে একজন আছে অমিত বিশ্বাস, এবং তাদের সিমগুলো কখন দেখা যাচ্ছে বিহারের রেজিস্ট্রেশন, কখনো মহারাজ রেজিস্ট্রেশন, তখন একটু খোঁজখবর লাগানো হয়, তখন বলে রানাঘাটে বাড়ি, কিন্তু প্রকৃত রানাঘাটে ওদের বাড়ি না। তারপরে পুলিশের আমি ওখানকার বিহারের লোকাল থানা যে সিওয়ান থানার সঙ্গে কন্ট্যাক্ট করি, এবং তারা বলে এরকম হয়েছে ঘটনা, আমি কমপ্লেন দিতে বলি, কিন্তু ওরা এখন একটা শুধুমাত্র বাবার স্টেটমেন্টটা নোট করে, নোট করার পরে পোস্টমর্টম করে ডেড বডি হ্যান্ড ওভার করে দেয়, ওরা এখানে নিয়ে এসে সবদাহ করে আমাদের রত্নেশ্বর ঘাটে। ওই 2 তারিখেই নিয়ে এসছে, 3 তারিখে সরি 3 তারিখে নিয়ে এসছে, তো 2 তারিখ রওনা দিয়ে 3 তারিখ এখানে নিয়ে এসে সবদাহ এখানে করেছে, এবং করার পরে তারপরে আমি একটা কমপ্লেন লিখি, যেমন এই কমপ্লেনটা না লিখলে যাতে এই কমপ্লেন যাতে কোনো ফ্যাক্স হয়ে যায় তার জন্য আমি লিখে দিই, সেখানে কমপ্লেন নিয়ে যায় জগদ্দল থানায়। শ্যামনগর থেকে হিমাদি শঙ্কর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7, টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।